নমস্কার বন্ধুরা, মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ভীষণই সুস্বাদু মোচার একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। মোচার ধোকার ডালনা, যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটা করলে কেউ আর মাছ মাংসের নামও নেবে না। যে কোনো অনুষ্ঠানেও কিন্তু আপনারা এই রান্নাটা করে নিতে পারেন। চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। আমি প্রথমেই একটা বড় পাত্রে বেশ খানিকটা জলে খানিকটা তেঁতুল গুলে নেব। মোচা কেটে তেঁতুল জলে রাখলে মোচা কালো হবে না। এবার মোচার থেকে মোচার ফুলের যে থোকাটা থাকে সেই অংশগুলো আলাদা করে নেব। ফুলগুলোর ভেতরে যে শক্ত কাঠিটা আর ওপরে একটা সাদা স্বচ্ছ ছোট খোলা থাকে, ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে টেনে আলাদা করে নিতে হবে। সব কটা ফুল ছাড়িয়ে নেওয়ার পরে এই যে ভেতরের অংশটা রয়ে গেছে, এটা আমি আর এই রেসিপির জন্য ব্যবহার করব না। এটা দিয়ে আমি বড়া বানিয়ে নেব, যার রেসিপি আমি আগেই আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। আমি মোচা কুচিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি খুব ভালো করে চটকে নেব। একটু চটকে নিয়ে এভাবে জলটা নিংড়ে নিংড়ে একটা প্লেটে মোচাটা নিয়ে নেব। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ ছোলার ডাল আর 1/4 কাপ মটর ডাল। ডালগুলো ভালো করে ধুয়ে একটু জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। সেটা যদি সম্ভব না হয় অন্তত 4 ঘন্টা ভিজিয়ে নেবেন। আপনারা যেদিন রান্নাটা করবেন তার আগের রাতে ভিজিয়ে রাখলেই ভালো। আমিও আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো করে ভিজে গেছে। এখন একটা মিক্সিং বোলে আমি একে একে নিয়ে নেব 1 ইঞ্চির মতো আদা কুচি, 4টে কাঁচা লঙ্কা আর ভিজিয়ে রাখা ডালটা। এখন সব কিছু আমি বেশ ভালো করে পিষে নেব। এবার একটা প্যানে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে আর 1 চিমটি হিং। একটু ভেজে নিয়ে একে একে দিয়ে দেব জল ঝরিয়ে নিংড়ে রাখা মোচাটা। ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট রান্না করে নেওয়ার পর ডাল বাটাটায় খানিকটা জল মিশিয়ে দিয়ে দেব। মিক্সির বাটিটা ধুয়ে আরও অল্প একটু জল দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ক্রমাগত নেড়ে নেড়ে মোচা আর ডাল মিশে আঠালো মতো মণ্ড তৈরি হওয়া অবধি রান্না করব। ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে, না হলে নিচটা ধরে যেতে পারে। দেখুন, আমি বেশ খানিকক্ষণ হলো নাড়ছি। এবার এই মণ্ডটা কিন্তু প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। যখন এই প্যান বা কড়াই যেটাতে আপনারা রান্না করছেন সেটা থেকে মণ্ডটা ছেড়ে ছেড়ে চলে আসবে, তখন বুঝতে হবে যে ভালো করে পাকানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। একটা ছোট থালা নিয়ে তাতে খুব ভালো করে তেল মাখিয়ে নেব। তেলটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে করে রাখা মণ্ডটা থালার ওপর ঢেলে নিয়ে চেপে চেপে ভালো করে পাতিয়ে দেব। সুন্দর করে পাতিয়ে দিয়েছি। এবার আমি এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। এটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে।
এবার আমি এটাকে বরফির আকারে কেটে নেব। আপনারা চাইলে চৌকো চৌকো করেও কেটে নিতে পারেন। দেখুন আমি বরফির আকারে কেটেছি, এরকম হয়েছে। এবার প্যানে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে একে একে কেটে রাখা বরফিগুলো দিয়ে ভাজব। একবারে যে কটা ধরবে সে কটাই ভাজব, পরের বারে আবার বাকিগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এক এক পিট দেড় দু মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে। এই বরফিগুলো কিন্তু শুধু শুধু বড়ার আকারেও খাওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটু বেশি তেলে ভাজলেই খেতে বেশি ভালো লাগবে। দেখুন আমি ধোকাগুলো ভেজে নিয়েছি, আমি তুলে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন আমি একটাকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন এই রকম হয়েছে। এগুলো কিন্তু শুধু শুধু চায়ের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে। কড়াইতে আরো তিন চামচ সর্ষের তেল গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে এক চা চামচ চিনি দিয়ে দেব। চিনিটা রান্নার শুরুতে তেলের ওপর দিলে রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর হয় আর ঝোলের স্বাদটাও ভালো হয়। আমি ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি একটা তেজপাতাকে দু টুকরো করে, একটা দারচিনি, দুটো লবঙ্গ, দুটো ছোট এলাচ, একটা শুকনো লঙ্কা আর আধা চা চামচ জিরে। এগুলো আমি এখন তেলের ওপর দিয়ে দেব। একটুক্ষণ ভেজে নিয়ে আমি একটা টমেটো রেখেছিলাম পিউরি করে, সেটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে এক মিনিট একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব এক চা চামচ মতো আদা বাটা। আমি এখানে নিয়ে নিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ জিরা গুঁড়ো, এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, এক চা চামচ ধনে গুঁড়ো আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। এগুলোতে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আদার কাঁচা ভাবটা চলে গেলে তৈরি করে নেওয়া এই মশলার পেস্টটা দিয়ে দেব। আপনারা কিন্তু রান্না করার শুরুতেই এই মশলার পেস্টটা বানিয়ে রেখে দেবেন, তাহলে মশলার স্বাদটা ভালো আসবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসা অবধি কষিয়ে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। মশলা কষে গেছে, এবার এক কাপ জল দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, আরও এক চা চামচ চিনি দিয়ে দেব। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে স্বাদটা ভালো হয় না। আর কয়েকটা কিশমিশ দিয়ে দেব। এই নিরামিষ মোচার ধোকাটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা কখনো এরকমভাবে মোচার ধোকা খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঝোলটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব, এক চা চামচ ঘি দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঢেকে আরও এক মিনিট রান্না করে নিয়ে আমি সার্ভ করে দেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম। আপনারা এভাবে মোচার ধোকা একবার বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো হয়। যে কোনো ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠানে এই রান্নাটা কিন্তু আপনারা করে নিতে পারবেন, সবাই প্রচুর প্রশংসা করবে। রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।